চারিদিকে এখন বিয়ের মরশুম পৌষ মাস শুরু হওয়ার আগে রবিবার পর্যন্ত বিভিন্ন জায়গায় এই বিয়ের মরশুম চলতে দেখা যায় বিয়ের মরশুম চলাকালীন চারিদিকে হই হুল্লোর আনন্দ ভুরিভোজ কত কিছুর ছবি না সোশ্যাল মিডিয়ায় লক্ষ্য করা যাচ্ছে তবে বিয়ের মরশুমের শেষ দিনে ঘটে গেল অন্য এক ঘটনা যে ঘটনা হিন্দি সিনেমাকেও হার মানাবে আসলে এক বরকে বিয়ে করতে এসে তার হবু বউকে না পেয়ে ছুটতে হলো থানায় বিয়ে করতে এসে মাথায় টোপর গায়ে তসরের পাঞ্জাবি ধুতি পরে এইভাবে কাউকে থানায় ছুটতে হবে তা সত্যি নিরাশাজনক তবে এমন ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমানের কাটোয়ায় বন্ধুদের নিয়ে বিয়ে করতে এসে হবু বউকে না পেয়ে থানায় গিয়ে ওই বর অভিযোগ জানান কোনেকে পাওয়া যাচ্ছে না আর তারপরেই তাকে বাড়ি ফিরতে হয় এমন ঘটনায় ওই যুবকের মান সম্মান নিয়ে টানাটানি তো হয়েছেই উপরন্তু বন্ধুদের কাছেও তিনি খেলো হয়ে পড়েছেন পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই যুবকের নাম নয়ন ঘোষ তিনি পেশায় একজন স্বর্ণশিল্পী এবং নদিয়ার কালীগঞ্জের বাসিন্দা নয়নের সঙ্গে যার বিয়ে হওয়ার কথা ছিল অর্থাৎ কোনে পূর্ব পরিচয় ছিল জানা গেছে নয়নের এক বন্ধুর বিয়েতে ওই যুবতীর সঙ্গেই পরিচয় হয়েছিল এরপরই তাদের মধ্যে অনলাইনে বন্ধুত্ব হয় পরে অনলাইনে কথাবার্তা হতে শুরু করলে ধীরে ধীরে শুরু হয় প্রেম এইভাবেই ছয় মাস চলে যায় ছয় মাস কথাবার্তা এবং প্রেমের পর বর্ধমানের দত্তপাড়ার বাসিন্দা ওই যুবতী বিউটি ভট্টাচার্যের সঙ্গে বিয়ের সিদ্ধান্ত নেন নয়ন বিউটি জুরানপুর ডাক বিভাগে কর্মরত বলেই জানিয়েছিলেন নয়নকে তবে শুধু অনলাইনে অথবা ফোনে কথাবার্তা নয় পাশাপাশি তাদের একাধিকবার দেখা হয়েছে বলেও দাবি করছেন নয়নের তরফ থেকে বিউটিকে বিয়ের প্রস্তাব দেওয়ার পর পরিবারের কারোর সাথে সরাসরি যোগাযোগ না হলেও ফোনে কথা হয় বিউটি নয়নের থেকে বিয়ের প্রস্তাব পেয়ে তার মাসির বাড়ির ঠিকানা দিয়েছিলেন বিয়ের প্রস্তাবের পর দুই পরিবারের সরাসরি কথাবার্তা না হলেও ফোনে বিয়ের দিন ঠিক হয় এবং রবিবার বিয়ের কথা ছিল কথামত নয়ন বরের সাজে বন্ধুদের সঙ্গে নিয়ে কাটোয়ার ফেরিঘাটে এসে উপস্থিত হন এরপরেই তারপর থেকে আর বিউটির সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারেননি নয়ন এমনটাই জানাচ্ছেন দীর্ঘক্ষণ প্রচেষ্টার ফল বৃথা হলে শেষ পর্যন্ত নয়ন থানার দ্বারস্থ হন ফোনে দেখে মেয়ে দিয়ে মেয়ের মাসি মা বাবা সবাই বললো বিয়ে দেবো হ্যাঁ দিয়ে দেবো দিয়ে একদিন ওরা যাবো বললো দিয়ে গেল না যে আমাদের বললো তোমরা যে আমাদের একজন এলো তা হয়ে গেল তারা পাত্তা দিল না পাত্তা দিল না তাও আবার তাও যোগাযোগ করলো যে আমরা আঠাশ তারিখ বিয়ে দেবো তাই বলি অনুষ্ঠান করি আঠাশ তারিখ বিয়ে দেবো বলে তখন বললো আঠাশ তারিখ আমাদের একটা অসুবিধা হচ্ছে তাইলে তিরিশ তারিখে রবিবার রবিবারে আমরা করতে থেকে স্টার্ট করি স্টারি করে দেবো তাইলে এইবার আমরা বাড়িতে নানিম কপালে হলুদ সব রকম করছি তো আমরা করিয়ে নিয়ে আসবো হ্যাঁ যে আমরা ছেলের কপালে হলুদ দিলাম নানিমুখ করলাম কোদিয়ে আমাদের সাটোয়ার বাজারে ঘাটে এলাম গলপাড়ায় ঘাটে এলাম তখন বললো আসো আমাদের লোক দাঁড়িয়ে আছে লোক নাই দাঁড়িয়ে থাকি দিয়ে তারপরেও ফোন করলো বললো যে আসো কাটোয়ার ঘোষপাড়া পাড়া বাঁধা ঘাটের কাছে এসো ওখানে গিয়ে ফোন করলাম ফোন তুললো বললো পাঁচ মিনিট পর আমাদের লোক যাচ্ছে তোমরা দাঁড়াও দিয়ে পাঁচ মিনিট ছেড়ে এক ঘন্টা হয়ে গেলো ব্যাপার নেই দিয়ে তারপরে পাবলিক দাঁড়িয়ে গেল পাবলিকে বললো যে এই ব্যাপার চলো আমরা কি ডাক্তারের ওর কাছে বাড়ি আমরা যাচ্ছি চলো এ পাড়ায় নয় এ পাড়ায় নয় কেউ মেয়ের বাড়ি না দিয়ে লোক কোনো পাত্তাই নেই দিয়ে আমাদের তারা নিয়ে এলো পাবলিককে নিয়ে এলো ওই ঘোষপাড়া থেকে ফোন করে পাওয়া যাচ্ছে না মেয়েদের বাড়িতে ফোন করি মেয়ে কো ফ্রি টক করে দিই মেয়ে ফোন করে দিই বিয়ে করতে হ্যাঁ দিকি হয়েছে এখানে এসে ওরা মেয়ের বাড়ির লোক মাসির বাড়ির লোক মাসির বাড়িতে ঘর কথা ছিল ওরা সেই মানি করেছে আমার সঙ্গে এখন তারা মাসির বাড়ি খুঁজে পাননি না কি হয়েছে মাসি বলে মাসির বাড়ি ঠিকানা দিয়েছে গোয়ালপাড়া বাঁধের ধারে বাড়ি ওখানে এসে ঠিকানা পায়নি বলতে বলপাড়া ঘাটে লোকা পাঠিয়েছি হ্যাঁ তো তারপর তোমরা বল পর ঘাটতে তোমরা নিয়া আসতো ঘাটে এসে কথা হলো তারপর বলল যাচ্ছে তারপর আর লোক আসছি আপনি কি করেন আমি জয়পুরে থাকি জুয়েলারি কাজ করি কিভাবে পরিচয় হয়েছিল মেটার সঙ্গে মেটার সাথে আমার একটা বন্ধুটির সঙ্গে আমার একটা বন্ধুর বিয়ে হয় সেই থেকে সেই থেকে যোগাযোগ মেটার সঙ্গে দেখা হয় গোবা তিনবার দেখাও হয়েছে মেটার সঙ্গেবার এখন কি করবেন এখন আমরা কি করব কেস কলম খানা এবার বাড়ি যাচ্ছে খানাই বলো তদন্ত করে আমাদের জানাতে আমরা